আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন দুইতলা ফাউন্ডেশন দিয়ে এরকম একটি বাড়ি বর্তমান সময়ে আপনি কত টাকার ভিতর কমপ্লিট করতে পারবেন এবং কিভাবে করলে আপনার বাড়িটি সুন্দর হবে বা আপনি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন এবং কী কী পদক্ষেপ আপনার নেওয়া উচিত। তো আপনি যদি সঠিক বিষয়গুলো জেনে সঠিকভাবে আপনার বাড়িটি নির্মাণ করতে পারেন তাহলে আপনার খরচটা অনেকাংশেই কম হবে। তো সাধারণত যে খরচগুলো হয়ে থাকে তার থেকে একটু কম হবে, কারণ হচ্ছে আপনি বুঝে শুনে সঠিকভাবে সঠিক সিদ্ধান্তটা যদি নিতে পারেন সেক্ষেত্রে আপনার কাজটি সুন্দর হবে এবং খরচটিও কম হবে। তো ভিউয়ার্স, একজন ইঞ্জিনিয়ার দ্বারা যদি আপনি ড্রয়িং ডিজাইন করে বাড়ি তৈরি করেন সেক্ষেত্রে আপনার বাড়িটি হবে সুন্দর এবং আধুনিক ও দীর্ঘস্থায়ী। তো আপনি কখনোই একজন মিস্ত্রি বা কন্ট্রাক্টরের উপর ভরসা করতে পারেন না, আপনি অবশ্যই ইঞ্জিনিয়ার উপর ভরসা রাখবেন, কারণ একজন ইঞ্জিনিয়ার আপনার সর্বদিক বিবেচনা করে একটি ড্রয়িং ডিজাইন তৈরি করবে এবং আপনার বাজেটের আলোকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করবে আপনার বাড়ির ডিজাইনটি। তাই আপনি যদি ড্রয়িং ডিজাইন করে বাড়ি করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, কারণ আপনার মতো মনের মতো করে সুন্দরভাবে ডিজাইন তৈরি করে দেওয়া হবে। এবং আমি পেশায় মূলত একজন কন্ট্রাক্টর, তো আমি কোনো ইঞ্জিনিয়ার না। তো আপনি যদি ইঞ্জিনিয়ার দ্বারা ড্রয়িং ডিজাইন করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারের ড্রয়িং ডিজাইনের কাজ চলছে, তো আপনিও চাইলে আপনার বাড়ির ড্রয়িং ডিজাইনটি করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকের এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি দৈর্ঘ্যের দিকে রয়েছে আপনার প্রায় 38 ফিট 1 ইঞ্চি এবং প্রস্থের দিকে রয়েছে 35 ফিট 8 ইঞ্চি। এই জায়গাটা স্কোয়ার ফিটে হিসাব করলে 1358 স্কোয়ার ফিট এবং শতকে 311 পয়েন্ট জমি, কাঠায় 1 কাঠা 89 পয়েন্ট। তো বাড়ির সামনে একটি পোর্চ রয়েছে, দুই পাশে দুইটা ব্যালকনি রয়েছে এবং বাড়ির ভিতর 4টা বেডরুম, 1টি ড্রয়িং রুম রয়েছে। তো আপনিও চাইলে আপনার বাড়ির ডিজাইনটি সেম এভাবে করে নিতে পারবেন এখানে যেভাবে কাজটি করা হয়েছে। তো এখানে ড্রয়িং প্ল্যান থেকে সামান্য কিছু পরিবর্তন করা হয়েছে যেটা আপনি যখন ভিডিওটি দেখবেন তখন বুঝতে পারবেন। তো ভেতরের ডিজাইনটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করতে পারেন, আর ফেসবুক পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করতে পারেন। তো দেখতে থাকুন ভেতরের ডিজাইনটি। তো দেখার আগে আপনাদেরকে ফ্লোর প্ল্যানটি একটু দেখিয়ে নিই। ভিউয়ার্স, এটি হচ্ছে বাড়ির ড্রয়িং প্ল্যান। এখানে যে পোর্চ রয়েছে, পোর্চ দিয়ে এই ওয়ালটা দেওয়া হয়নি, এটা সরাসরি এখানে সিঁড়িটা এই রুমটাকে এখানে রেখে 3 স্টেপের একটা সিঁড়ি করা হয়েছে। জাস্ট এতটুকুই পরিবর্তন করা হয়েছে, এখানে ওয়ালটা দেওয়া হয়নি আর এই সিঁড়িটাকে এই পাশে দেওয়া হয়েছে, রুমটাকে এই পাশে দেওয়া হয়েছে। তো তাহলে আপনি বাড়িটির ভিতর পাচ্ছেন এখানে 2টা ব্যালকনি, 1টি পোর্চ এবং 1টি ড্রয়িং কাম ডাইনিং রুম, 2টা বেডরুম, 1টি কিচেন, 2টা বাথরুম। এই হচ্ছে মোটামুটি বাড়ির কম্বিনেশন। তো এই যে বাড়িটা, বাড়িটা দেখুন 1358 স্কোয়ার ফিট, 311 পয়েন্ট এবং 1 কাঠা 89 পয়েন্ট জমি। তো এই বাড়িটা যদি আপনি 1400 স্কোয়ার ফিটের ভিতর দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন সেক্ষেত্রে 30 থেকে 32 লক্ষ টাকা খরচ হবে। আর এরকম বাড়ির ড্রয়িং ডিজাইন যদি আপনি আমাদের মাধ্যমে করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।